নমস্কার এখন যে ভিডিওটা করছি একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেমগুলো নিয়ে করছি এই প্রবলেমগুলো দেখতে থাকুন বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় এই প্রবলেমগুলো এসেছিল এই প্রবলেমগুলো ভালো করে দেখবেন ভালো করে কয়েক সেকেন্ডের মাধ্যমে এই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করছি দেখুন প্রথম প্রবলেমটা প্রথম যে প্রবলেমটা আছে 398 যে প্রবলেম দেওয়া আছে একটা বৃত্তের পরিধি দেওয়া আছে আর ব্যাসের অনুপাত দেওয়া আছে 22:7 দেওয়া আছে যদি বৃত্তের পরিধি 1.47 হয় তাহলে তার ব্যাসার্ধ কত হবে আগে ভালো করে প্রবলেমটা দেখো কী কী দেওয়া আছে পরিধি আর ব্যাস পরিধি আর ব্যাসের অনুপাত দেওয়া আছে একটু দেখে নাও কী দেওয়া আছে পরিধি দেওয়া আছে আর দেওয়া আছে ব্যাস দেওয়া আছে পরিধি দেওয়া আছে কত 22:7 দেওয়া আছে এইবার 22:7 দেওয়া আছে এবার বলছি পরিধি যদি 1.47 হয় 1.47 এটাকে সরল করলে হবে 7×7 11.7 হয় তাহলে ব্যাসটা কত হবে একে 7 দিয়ে ভাগ করো একেও 7 দিয়ে ভাগ করো তাহলে ভাগ করলে 22:7 হলো একে আবার 2 দিয়ে ভাগ করো একেও 2 দিয়ে ভাগ করো ভাগ করলে কত হবে এটা কাটাকাটি করলে 11.7 হবে এটা কেটে যাবে 1/2 হবে এটা নিচে 2 আছে তাহলে এটা 11.7 হলো এটা হচ্ছে 1/2 অর্থাৎ 11.7 যদি পরিধি হয় তাহলে ব্যাস হবে 1/2 তাহলে ব্যাস যদি 1/2 হয় তাহলে ব্যাসার্ধ হবে আরও 2 দিয়ে ভাগ অর্থাৎ 1/4 হবে অ্যান্সারটা হবে 1/4 মিটার এইভাবে প্রবলেমটা করতে হবে আরেকবার দেখিয়ে দিচ্ছি প্রবলেমটা দেখো বলছি পরিধি আর ব্যাসের অনুপাত পরিধি দেওয়া আছে আর ব্যাস দেওয়া আছে এরপরে দেওয়া আছে পরিধি কত পরিধি বলছে 1.47 দেওয়া আছে 7×7 7×4 11.7 তাহলে 11.7 এটাকে 11.7 করতে গেলে প্রথমে 7 দিয়ে ভাগ করো দুটোকে 7 দিয়ে ভাগ করো তারপরে একে 2 দিয়ে ভাগ করো একে 2 দিয়ে ভাগ করো ভাগ করলে এটা 11.7 এসে যাবে এটা ভাগ করলে কাটাকাটি করলে 1/2 আসবে অর্থাৎ 11.7-এর সঙ্গে 1/2 এর অনুপাত হয়ে গেল অর্থাৎ এটা ব্যাস এটা হচ্ছে পরিধি এটা হচ্ছে ব্যাস কিন্তু চেয়েছে ব্যাসার্ধ চেয়েছে ব্যাসার্ধ মানে একে আরও 2 দিয়ে ভাগ করো ভাগ করলে হবে 1/4 হয়ে যাবে তাহলে পরিধি যদি 1.17 হয় তাহলে ব্যাসার্ধ হবে 1/4 মিটার সি নম্বর অপশানটা হয়ে গেল এইভাবে প্রবলেমটা আমরা সলভ করে দেবো এরপরে দ্বিতীয় পরের যে প্রবলেমটা দেওয়া আছে দেখো একটা ত্রিভুজের ভূমি দেওয়া আছে 15 সেন্টিমিটার উচ্চতা দেওয়া আছে 12 সেন্টিমিটার ওই ত্রিভুজের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট অন্য একটা ত্রিভুজের উচ্চতা কত উচ্চতা বের করতে বলছে যার ভূমির দৈর্ঘ্য 20 সেন্টিমিটার দেওয়া আছে এটা 2015 সালে পরীক্ষায় পড়েছিল দেওয়া আছে একটা ত্রিভুজের ভূমি দেওয়া আছে 15 আর উচ্চতা দেওয়া আছে 12 বলছি ওই ত্রিভুজের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট এর ক্ষেত্রফলটা আগে বের করে নিই ক্ষেত্রফল হাফ ভূমি গুণিত উচ্চতা 2 দিয়ে কেটে গেলে 6 15 6 90 হয়ে গেল এর ক্ষেত্রফল এই যে ক্ষেত্রফল বেরোলো এর ক্ষেত্রফল হচ্ছে 90 এর দ্বিগুণ মানে 90কে 2 দিয়ে গুণ করলে হবে 180 এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট অন্য একটি ত্রিভুজ এর ক্ষেত্রফল হচ্ছে 180 তার ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে 20 তার উচ্চতা কত হবে উচ্চতা h বের করে নেব তাহলে এর ক্ষেত্রফল হবে হাফ ভূমি হচ্ছে 20 গুণিত উচ্চতা ক্ষেত্রফল হচ্ছে 180 তাহলে এটা 2 দিয়ে কাটলে 10 এই 0 0 কেটে যাবে অর্থাৎ h সমান হবে 18 সেন্টিমিটার তাহলে এই ত্রিভুজের উচ্চতা কত হলো 18 সেন্টিমিটার তাহলে ভালো করে আরেকবার বুঝিয়ে দিচ্ছি প্রবলেমগুলো ভালো করে বোঝার দরকার আছে এখানে দেওয়া আছে একটা ভূমি দেওয়া আছে 15 দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে 12 তাহলে ক্ষেত্রফল এর ক্ষেত্রফল হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা হলো এর দ্বিগুণ 2 দিয়ে গুণ করে দেওয়া এর ক্ষেত্রফলের সঙ্গে ওই যে নতুন যে ত্রিভুজ হবে তার ক্ষেত্রফল সমান তার ভূমি হচ্ছে 20 উচ্চতা h তাহলে ভূমি হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা এই দুটো ক্ষেত্রফল সমান এখানে হাফ হাফ কেটে দাও এখানে এখানে দেখো 5 দিয়ে কাটলে এটা 15 আছে এখানে 4 5 4 3 আর 5 3 3 3 9 2 18 সমান h সমান 18 হয়ে যাবে এভাবেই করতে পারো দুটোর ক্ষেত্রফল সমান করে দাও এর ক্ষেত্রফল তার দ্বিগুণ এর ক্ষেত্রফলের দ্বিগুণ করে দিলবে যে 2 দিয়ে গুণ করলাম এর ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে এর ক্ষেত্রফলটা দুটো সমান করে কাটাকাটি করলে h এর মান বেরিয়ে যাবে 3 3 9 2 18 আগের মতো করতে পারো এইভাবেই করতে পারো পরের যে প্রবলেমটা আছে সেটা দেখো কী দেওয়া আছে একটা বৃত্তের ব্যাস এটা নয় এত সেন্টিমিটার এত বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের পরিসীমা সমান
একটা বৃত্তের এই যে বৃত্তের ব্যাসটা, এই যে ক্ষেত্রফল, এই যে বর্গক্ষেত্র দেয়া আছে, এর ক্ষেত্রফল দেয়া আছে 3036, এই ক্ষেত্রফলের এর যে পরিসীমা হবে, এই পরিসীমার সঙ্গে এর বৃত্তের ব্যাসটা সমান, তাহলে এর ক্ষেত্রফলটা এইটা দেওয়া আছে, তাহলে বাহুর দৈর্ঘ্যটা বের করবো, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে A² 3136, এই 3136 হবে 56 স্কোয়ার, 56 স্কোয়ার মানে এ সমান হবে 56, তাহলে আমরা এটা কি করব, এ সমান √ 3136 করে নেবো, এটা আমরা বর্গমূল করে নিতে পারি, বর্গমূল করলে 5 5 25 হয়ে যাবে, এটা হবে 6 3 6, এটা 5 এর 10, এটা 6 দিয়ে গুণ করলে 636 হয়ে যাবে, অর্থাৎ বর্গমূল 36 হয়ে যাবে। তাহলে এই যে বর্গক্ষেত্রের বলছি, এর বর্গক্ষেত্রের বাহু পেয়ে গেলাম 56, এর ব্যাসের সঙ্গে এর পরিসীমা সমান, এই যে ব্যাস আর এই বর্গক্ষেত্রের পরিসীমা সমান, ব্যাস বলতে 2R, আর এর পরিসীমা হচ্ছে 4 × বাহু হচ্ছে 56, 2 দিয়ে কেটে দিলে এটা 2 হয়ে যাবে, তাহলে আর সমান হবে 56, 2 × 56 হবে। এইবার পরিধি চেয়েছে, পরিধি মানে 2πR চেয়েছে, 2 × π এর মান 22 এর 7 গুণিত আর, আর মানে 2 × 56, এবার 7 দিয়ে কাটলে 7 8 56, এইবার এটাকে গুণ করো, এটা 2 2 4, 8 4 32, 22 × 32, 8 2 16 2 32, আর 22 22 কে 32 দিয়ে গুণ করে দাও, আচ্ছা 2 2, এখানে 2 × 11 × 32 করে দাও, তাহলে 32 2 64, 11 11 4 44, 11 6 66, আর 4 66 4 70 হয়ে যাবে, 704 বর্গ সেন্টিমিটার হয়ে যাবে, 704 এই যে সেন্টিমিটার হয়ে যাবে, বৃত্তের পরিধি কত হবে 704, এখানটায় সরলটা এইভাবে করে নেবে, 22 কে 2 × 11 করে দেবে, 2 এর সঙ্গে 32 গুণ করে দেবে 64 × 11, তাহলে মুখোমুখি হয়ে যাবে 11 4 44, 11 6 66, 704 সেন্টিমিটার হয়ে যাবে, অ্যান্সারটা 704 সেন্টিমিটার হবে। পরের যে প্রবলেম, যে প্রবলেমটা আছে, সেই প্রবলেমটা দেখো কি দেয়া আছে, দেয়া আছে একটা উঠানের দৈর্ঘ্য দেওয়া আছে 25 মিটার, প্রস্থ দেওয়া আছে 16 মিটার, উঠানটি 20 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার মাপের ইঁট দিয়ে বাঁধ দিয়ে কতগুলো ইঁট লাগবে, অর্থাৎ এই জায়গাটাকে ইঁট বসাবে, এই ইঁট বসাতে গেলে প্রত্যেকটা ইঁটের ক্ষেত্রফলকে, উঠানের ক্ষেত্রফলকে ইঁটের ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে, উঠানের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, আর ইঁটের ক্ষেত্রফল 20 × 10, কিন্তু এটা মিটারে দেওয়া আছে, এটা সেন্টিমিটারে দেওয়া আছে, এই মিটারকে সেন্টিমিটার করলে 100 দিয়ে গুণ করো, একে 100 দিয়ে গুণ করো, বাস আর কিচ্ছু করতে হবে না, এক একটা পুরো এইটা ভালো করে বের করবে, যে পুরো মাপের যে জায়গাটা ইঁট বিছাবে সেই জায়গাটার ক্ষেত্রফল ডিভাইডেড বাই এক একটা ইঁটের ক্ষেত্রফল, একটা ইঁটের ক্ষেত্রফল সেন্টিমিটার দেওয়া আছে, উঠানের ক্ষেত্রফল মিটারে দেওয়া আছে, মিটারকে সেন্টিমিটার করতে গেলে দৈর্ঘ্যটা 100 দিয়ে গুণ করো, প্রস্থটাকেও 100 দিয়ে গুণ করো, এই জন্যে আমি এখানে দৈর্ঘ্যটাকে 100 দিয়ে গুণ করলাম, প্রস্থকেও 100 দিয়ে গুণ করলাম, আর এক একটা ইঁটের ক্ষেত্রফল দেওয়া আছে 20 × 10 দেওয়া আছে, এই দুটো একটা শূন্য এই একটা শূন্য কেটে দাও, আর 2 দিয়ে এটা কেটে দাও, 8 হয়ে যাবে, 8 আর 25 গুণ করলে হবে 200 200 × 100 গুণ করলে হবে 200 আর 100, অর্থাৎ 20,000 ইঁট লাগবে, 20,000 ইঁট লাগবে, এইভাবে প্রবলেম। এটা দেখো একদম, এই যে অফিসার অ্যাসিস্ট্যান্টে পরীক্ষা পড়ছিল 2015 সালে, এই প্রবলেমগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাস্ট যে প্রবলেমটা করাচ্ছি সেই প্রবলেমটা দেখো, বলছি একটা একটা সহজ প্রবলেম, 4 বর্গ একক বা ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের কর্ণের সমান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত, এটা বর্গক্ষেত্র দেওয়া আছে, তার ক্ষেত্রফল দেওয়া আছে 4, তাহলে বাহুর দৈর্ঘ্য 2 দেওয়া হবে, এর কর্ণ বলতে √2, অর্থাৎ 2√2 হবে, এই কর্ণের সমান ব্যাসার্ধ, এর ব্যাসার্ধ হচ্ছে আর, বৃত্তের ব্যাসার্ধ, এর কর্ণ যা হবে এর কর্ণের সঙ্গে বৃত্তের ব্যাসার্ধ সমান, অর্থাৎ আর সমান এর কর্ণ, আর সমান √2, আর সমান √2, এর মান বেরিয়েছে 2 2√2, এরপরে বলেছে তার ক্ষেত্রফল চেয়েছে, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr², তার ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল চেয়েছে, তাহলে π × r এর মান হচ্ছে 2√2², π² মানে 4√2² মানে 2 4 2 8π হবে, তাহলে 8π² বর্গ একক, অর্থাৎ ডি নম্বর অপশান হবে। এখানেই ভিডিওগুলো শেষ করলাম, এই ভিডিওগুলো দেখতে থাকুন, ধরে ধরে ভিডিওগুলো করে দেওয়া হচ্ছে, মোস্ট ইম্পর্ট্যান্ট বিভিন্ন প্রবলেম, বিভিন্ন কম্পিটিশনের যে প্রবলেমগুলো আছে সেগুলো দিয়ে করে দিলাম, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রবলেমগুলো ভালো করে টুকে নেবেন, এখানেই রাখলাম, নমস্কার, আপনারা সবাই সুস্থ থাকবেন।